বন্ধন শিক্ষা কর্মসূচির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার এদিন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও অনুষ্ঠিত হয় অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা বন্ধন শিক্ষা কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার সোমবার বনগা ফুলতলা কলোনি মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা বনগার দশটি স্কুল থেকে আশি জন নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের প্রতিযোগিতা বন্ধন এডুকেশন প্রোগ্রামের পক্ষ থেকে হরিদাসপুর শাখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে দশটি স্কুলের প্রতিযোগিতায় একশো মিটার দৌড় অঙ্ক দৌড় গুলি দৌড় ছাড়াও অনুষ্ঠিত হয় বসে আঁক প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজকদের দাবি গ্রামীণ শিক্ষা প্রসারের পাশাপাশি খেলাধুলাকেও আরও এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ দশটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই দশটি স্কুল থেকে প্রতিটা স্কুলে আমাদের দশটা ইভেন্ট ছিল সেই দশটা ইভেন্ট ওখানে খেলানোর পরে যে যে ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে সেই সমস্ত শিক্ষার্থীদের নিয়েই আমাদের আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র ফার্স্ট বয়রা এখানে এসেছেন বিউরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বনগা